আসসালামু আলাইকুম সানিয়াস ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো ভিউয়ার্স, কয়েকটা দিন ব্রেক নেওয়ার খুব দরকার ছিল, তাই একটু রেস্ট নিয়ে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এলাম। চলমান জীবনে অনেক সমস্যা থাকবে, তো সেই সমস্যাগুলো কাটিয়ে সামনে আসতে হবে। জীবনটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে, একটা সময় যারা সাপোর্ট করে নাই তারাই যেন পাশে এসে দাঁড়ায়। বিপদের সময় পাশে এসে দাঁড়াতে পারে না এটা ভেবে যেন তাদের একটা সময় খুব কষ্ট হয়। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন কী ব্যাপার, এত দুঃখী দুঃখী হয়ে কেন কথা বলছি। আসলে এটাই বাস্তবতা, এটাই জীবন। ভিউয়ার্স, আজকে আমার মনটা তেমন ভালো নেই, তাই এত বেশি কথায় না গিয়ে আজকে দুপুরের জন্য কী কী আয়োজন করব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন ধরে পোশাকের চচড়ি খাই না, তাই মনে করলাম যে আজকে আমি একটু পোশাকের চচড়ি করবো, আপনাদের সাথে শেয়ার করবো। অনেকেই অনেকভাবে পোশাকে চচড়ি করেন, তো আজকে আমি যেভাবে পোশাকে চচড়ি করি এইভাবে যদি আপনারা ট্রাই করেন দেখবেন মুখে স্বাদ লেগেই থাকবে, আর নিমিষে প্লেটগুলো একদম খালি হয়ে যাবে। এক পদ দিয়ে দেখবেন যে সব খাওয়া হয়ে যাবে, যতই মাছ মাংস যায় থাকুক না কেন। পুঁইশাক, ডাল, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদের গুঁড়া, এগুলো একবারে সব একসাথে মেখে নিয়ে ডিম করে দিতে হবে চুলার আঁচটা, যে পানিটা বের হয়ে আসবে শাক থেকে, সেই শাক দিয়ে এই পুরো রান্নাটা সেদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর যারা আমার চ্যানেলে নিউ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখুন, আমার সবগুলো কিন্তু প্রায় নেওয়া হয়ে গিয়েছে, এগুলো এখন আমি ভালো মতো মেখে নেব। মেখে নেওয়ার পর আমি একটা মুরগি আনছি, সেই মুরগিটা কাটবো, কারণ হচ্ছে আমার ছোটো ছেলে রিয়ান কিন্তু মুরগি খেতে বেশি পছন্দ করে, রায়তাও খেতে ভালোবাসে, কিন্তু রিয়ান পোলাও মাংস এগুলো বেশি খেতে চায়, ও ভাতটা বেশি একটা খেতে চায় না। তাই ভাবলাম যে আমি ওর জন্য চিকেন রান্না করব। আজকে একটু ভিন্ন উপায়ে চিকেন রান্না করব, কারণ চিকেনের মধ্যে আজকে আমি পেঁপে দিব। পেঁপে দিয়ে, বাঁধাকপি দিয়ে চিকেন কিন্তু খুব মজা লাগে, যারা খান না তারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে, আর যারা ম্যাক্সিমাম সময় রান্না বান্না করেন তারা তো আরও ভালো জানবেন যে এই রেসিপিগুলো আসলে কতটা লোভনীয়। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে পুঁইশাকের চচড়ি কিন্তু আমার হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ওর রেসিপিটা যে কতটা লোভনীয়, কত রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি পটলে ভর্তা করব, তাই সব একসাথে ভেজে নিব। পটলে ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো তরকারি থাকুক না কেন ভর্তাটা থাকলে কিন্তু আসলেও পেট ভরে খাওয়া যায়। তো এখানে আমি চিকেনও রান্না করা শুরু করে দিয়েছি, চিকেনগুলো আগে ভালো মতো কষিয়ে তারপরে আমি এখানে পেঁপে দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করে দিন, কারণ হচ্ছে খুব কঠিন একটা সময় আমরা এখন পার করতেছি। নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এই বিপদটা আমরা কাটিয়ে উঠতে পারি। যে কোনো বিপদে মানুষের জীবনে আসতে পারে, কিন্তু ধৈর্য সহকারে সেই বিপদটাকে কাটাতে হয়। কেউ পাশে থাকুক না থাকুক, নিজের অনেস্টি, আল্লাহর দোয়া এসব কিন্তু থাকবে। মনের জোরই হচ্ছে সবচেয়ে বড় জোর, এটাকে শক্তি হিসেবে নিয়েই সামনে আগাতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে, এখানে আমি খানিকটা পেঁপে দিব। পেঁপে দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর একটু ঝোল দিব, তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে আসবে। তো ভিউয়ার্স, যে টপিকে কথা বলতেছিলাম সেটা হলো জীবনটাকে এমনভাবে বদলাতে হবে, পাল্টাতে হবে টেকনিক করে, যে সময় মানুষগুলো সাপোর্ট করে নাই, পাশে এসে দাঁড়ায় নাই, সেই মানুষগুলো যেন একসময় আফসোস করে যে আমরা কিন্তু চেষ্টা করলেই আমরা দাঁড়াতে পারতাম পাশে। আজকে বিশেষ কিছু কারণে আমার মনটা আসলে অনেক খারাপ, তার জন্য এত গভীর গভীর দুঃখী দুঃখী কথাগুলো আমি বলতেছি আমার মনের অজান্তেই। কেন জানি না খুব হতাশ হয়ে পড়েছি, আল্লাহর রহমত থাকলে হয়তো এই ডিপ্রেশনটা আমি কাটিয়ে উঠতে পারবো। কেন জানি না মনের জোর আনতে পারতেছি না, মনে মনে খুব দুর্বল ভেঙে পড়তেছি, সবার জীবন তো আর একরকম। তো ভিউয়ার্স, আপনাদের জীবনকাল কেমন যাচ্ছে আমাকে একটু ইনবক্সে জানাবেন, হয়তো আপনাদের জীবনকাল শুনে আমার মনটা একটু ভালো হয়ে যাবে। বা আমার জন্য একটু দোয়া করে দিন যেন এই ডিপ্রেশন থেকে আমি কাটিয়ে উঠতে পারি খুবই দ্রুতভাবে। তো ভিউয়ার্স, আমার মাংস রান্না প্রায় শেষ, আমি এখানে পটল ভাজতে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি ভর্তা বানাবো, তো এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি পাটায় বেটে নিব, কারণ পাটায় বাটার ভর্তা কিন্তু অনেক মজা লাগে।
যখনই আমার মনটা ভীষণ খারাপ থাকে তখন আমি কেমন যেন এলোমেলো হয়ে যায় আর বেশি বেশি করে রান্না করি সময় কাটানোর জন্য। তাই একটু আজকে বেশি রান্নাবান্না করতেছি, সচরাচর আমি এত রান্নাবান্না করি না, একটা আইটেম দুইটা আইটেমই করে ফেলি। তো আজকে কি করব না করবো একদম ভালো লাগতেছিল না। তো এখন আপনাদের সাথে আড্ডা দিতে দিতে রান্নাবান্না করলাম, মোটামুটিভাবে এখন একটু ভালোই লাগতেছে। পটলের ভর্তার সাথে আমি কিন্তু আজকে পটল ভাজিও করেছি, অনেকদিন ধরে পটলের ভাজি খাই না। যেহেতু পটলগুলো আগে নিয়েছিলাম ভাবছিলাম হয়তো যদি নষ্ট হয়ে যায় তাই ভাগ করে নিয়েছি, অর্ধেকটা আমি ভর্তা করতেছি আর অর্ধেকটা ভাজি করে ফেলবো। সকালবেলা রুটি বানাবো, এই ভাজিটা দিয়ে আমি রুটি খাবো, এই জন্য ভাবলাম যে একসাথে করে রাখি। পটলের ভাজিটা কিন্তু ভালোই লাগে, দেখুন এটা কিন্তু পটলের ভাজি, খুবই ভালো লাগবে রুটিতে খেতে। সকালে একটু তাড়াহুড়া থাকে তাই আগে ভাজিটা করে রাখলাম। তো ভিউয়ার্স, আজকে রান্নাবান্না আমার শেষ, সবাই মিলে একসাথে খাবো, সবাই একসাথে বসে খেতে ভালোই লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সাপোর্ট করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।